নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো নিজের কুস্তি নিজেরাই কী করে দেখবো, সেই সিরিজের এটি 4 নম্বর ভিডিও এবং আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো বিষয়টি আপনারা যখনই বুঝতে পারবেন তো আপনাদের কাছে নিজের কুস্তি নিজে দেখাটা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে আপনার জন্মছকে যে সকল গ্রহরা বসে আছে সেই গ্রহদের ক্ষমতা বা সেই গ্রহদের ডিগ্রি, সেটা আমরা কীভাবে বিচার করে থাকবো। তো গ্রহদের ক্ষমতা বা গ্রহদের ডিগ্রি বিচার করে আমরা কী পাই, তো সেই বিষয়ে আমি দু চার কথা বলে রাখতে চাই। দেখুন, জন্মছকে হওয়া, আমি আজকে একটি জন্মছক নিয়েছি, উনি আমার কাছে অনেক দিন আগে একবার দেখিয়েছিলেন, তো আমি সেটাও আপনাদের সাথে বিশ্লেষণ করব লাস্টের দিকটায়। তো আমি সর্বফার্স্ট যেটা বলে রাখছি সেটা হচ্ছে জন্মছকে হওয়া কোনো ভালো যোগ, জন্মছকে হওয়া গৃহযোগ, বাহন যোগ বা যে কিছুই ভালো যোগ বা খারাপ যোগ হোক, তো সেই যোগটা আপনার জন্মছক সাপেক্ষে বা আপনার জন্মপুষ্টি সাপেক্ষে কতটা গুরুবল, মানে কতটা ক্ষমতা সম্পন্ন, তো সেইটা আমরা কীভাবে বিচার করব, সেটা আমরা বিচার করব সর্বদাই সেই জন্মছকে যে যোগটা তৈরি হয়েছে, সেই যোগটা যে গ্রহ দ্বারা তৈরি হয়েছে সেই গ্রহটার ক্ষমতা কতটা আপনার জন্মছক সাপেক্ষে। তো সেই গ্রহটার ক্ষমতা যতটা ভালো হবে তো সেই গ্রহটা ততটাই শুভফল আপনাদেরকে দেবে এবং আপনাদেরকে খুব ভালো বাড়ি বা খুব ভালো পছন্দের গাড়ি বা আরও যে সকল আপনাদের ভালো জিনিস ইচ্ছা বা শখ পূরণ সেগুলো আপনারা খুব সহজে করতে পারবেন কি না, সেইটাই কিন্তু আজকে আমাদের বিষয়। তো গ্রহদের ক্ষমতা বিচার করার জন্য আমাদের সর্বপ্রথম যে ব্যাপারটা দেখতে হবে, দেখুন একটি জন্মছকে যে রাশিগুলো হয় সে একটি রাশিতে একটি গ্রহের মান হয় 30 ডিগ্রি, ঠিক আছে? তো সর্বফার্স্ট যেটা ব্যাপারটা আমি বলে রাখি, তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের অ্যাস্ট্রোলজাররা এই 30 ডিগ্রিকে 5টি ভাগে ভাগ করেছেন। তো এইটা আপনারা বুঝতে পারলেই আপনাদের একটি গ্রহের ক্ষমতা সম্পর্কে যথেষ্ট আইডিয়া হয়ে যাবে। তো আপনারা ক্ষমতা দেখবেন কী করে, দেখুন আমি যে 5টা ভাগ আছে সেই 5টা ভাগ আমি আপনাদের সামনে লিখছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু জিনিসও এর মধ্যে অ্যাড করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন, আসুন শুরু করছি। যদি কোনো গ্রহের ডিগ্রি 0 থেকে 6 এর মধ্যে থাকে, 0 to 6 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেটাকে সেটার ক্ষমতা থাকে 0 থেকে, দেখুন 0 লিখছি, 0 to 25% তার ক্ষমতা থাকে, তখন সেই গ্রহকে বলা হয় শিশু গ্রহ, ঠিক আছে? শিশু অবস্থায় সে আমার বা আপনাদের জন্মকুষ্টিতে বসে আছে। তো পরবর্তী হচ্ছে 6 ডিগ্রি to 12 ডিগ্রি, তখন তার ক্ষমতা থাকবে 25% to 50%, তখন তাকে আমরা বলবো বালক। পরবর্তী থাকছে যেটা 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি, তখন তার ক্ষমতা থাকবে 50% to 100%, তখন তাকে আমরা বলবো যুবক। দেখুন এইটা কিন্তু বলা হয় না, আমি আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে এইগুলো লিখছি যাতে আপনারা আপনাদের নিজের লাইফের সাথে এটাকে জাস্ট মিলিয়ে বুঝতে পারেন। তো দেখুন পরবর্তীতে চলে আসছে 18 ডিগ্রি থেকে, যখন 24 ডিগ্রি অবধি একটি গ্রহ অবস্থান করবে তখন তার ক্ষমতা থাকবে ফার্দার 25 থেকে বা 50 টু 25%, তখন তাকে আমরা বলবো প্রাপ্তবয়স্ক, ঠিক আছে? সর্বশেষ 24 ডিগ্রি টু 30 ডিগ্রি যখন থাকবে তার ক্ষমতা তখন হয়ে যাবে 25% থেকে টু 0%, তখন তাকে আমরা বলবো বৃদ্ধ। বোঝাতে পারলাম ব্যাপারটা আপনাদেরকে? তো দেখুন ব্যাপারটা হচ্ছে, এবার আমি আপনাদেরকে যেটা বলছি, এবার ধরুন আপনার জন্মছকে একটি ভালো গৃহযোগের ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, তো সেই গৃহযোগটা যেই গ্রহ দ্বারা নির্মিত হচ্ছে সেই গ্রহটা আপনার জন্মছকে কত ডিগ্রি নিয়ে বসে আছে। তো যদি গ্রহটা 6 ডিগ্রির মধ্যে বসে থাকে তাহলে আপনার বাড়ি কি হবে না, বাড়ি অবশ্যই হবে, বাড়িটা ছোট বাড়ি হবে, আপনার যে ইচ্ছা আছে সেই ইচ্ছা অনুযায়ী আপনার বাড়ি কন্ডিশান একটু ছোট হবে। তো তার পরবর্তী যদি দেখি, ধরুন আমি যদি নর্মালি আপনাদেরকে হিসাব করে বোঝাই, ধরুন 0 থেকে 6 ডিগ্রি হলে একতলা বাড়ি হচ্ছে, তো 6 থেকে যদি 12 ডিগ্রি থাকে সেই গ্রহটি তাহলে আপনার দুতলা বাড়ি হচ্ছে। তো 12 থেকে যখন 18 ডিগ্রি থাকবে তখন কিন্তু একদম সেই গ্রহটা একদম সম্পূর্ণ ক্ষমতা নিয়ে বসে আছে কিন্তু আপনার জন্মছকে। তো তখন সেই গ্রহটি আপনাকে আপনার মনের মতো, সেটা আপনার যা ইচ্ছেই হতে পারে, একদম যাকে বলা হয় রাজপ্রাসাদ, তো আপনি সেই রকম বাড়ি করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আমরা বিচারটা করে থাকি। তো সেম আবার ঘুরে আসলে এখানে এই ক্ষেত্রে একটা নর্মাল যোগ হবে, তারপর একটুখানি কম হবে, তো এই রকমই হচ্ছে ব্যাপার। এছাড়া আর একটা ব্যাপার বলে দিই, যখন কোনো গ্রহ দেখুন 0, 1 বা 2 ডিগ্রিতে বসে থাকে তখন তাকে গ্রহ কুষ্টিতে মৃত বলে ধরা হয়, ঠিক আছে? তখন তার কাজ করার ক্ষমতা সেরকমভাবে থাকে না। সেম কিন্তু উল্টো দিকেও দেখুন, 30, 29, 28,
এই অবধি কিন্তু মৃত বলে ধরা হয়। তো ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছেন যে একটি গ্রহের ক্ষমতা আমরা কীভাবে বিচার করব। ঠিক আছে, তো এবার যেটা ব্যাপারটা নিয়ে আমি আসি সেটা হচ্ছে জন্মছকে আমরা দেখব। তো দেখুন, এই জন্মছকটা আমাকে একজন দেখিয়েছিলেন, তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে ওনার গৃহযোগটা কীরকম। তো দেখুন, এটি একটি কর্কট লগ্নের পুষ্টি। কেন না, এখানে কর্কটের ঘরে লগ্ন লেখা আছে বা ল লেখা আছে। আপনারা অ্যাস্ট্রোসেজ অ্যাপটা খুলুন, খুলে আমি এখানে টাইম ফাইমও দিয়ে দিয়েছি, আপনার যদি মনে হয় তো আপনি এই টাইম এই নাম দিয়ে আপনি দেখুন, এই ছকটাই বেরোবে। তো যখন এই ছকটা বেরোবে দেখবেন, আমি আপনাদেরকে এই অলরেডি ছকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন স্ক্রিনে ফুটে উঠছে। তো এই ছকটায় আপনারা দেখে নিন যে সেম এই জিনিসটা বেরোবে, এবং নিচে দেখুন টোটাল ডিটেলসে কিন্তু প্রত্যেকটি গ্রহ যারা বসে আছে তাদের কিন্তু ডিগ্রিটা খুব ডিটেলসে এখানে লেখা আছে। ঠিক আছে, তো ডিগ্রিটা আপনারা দেখে নিন, ডিটেলসে এইভাবে দেখতে হবে, আমি আপনাদের বোঝার জন্য এখানে লিখে দিয়েছি। তো দেখুন, এটি একটি কর্কট লগ্নের পুষ্টি, এবং আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ফোর্থ হাউস থেকে আমরা গৃহযোগ বা বাহনযোগ দেখে থাকি। তো কর্কট লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউস কোনটা হচ্ছে, 1, 2, 3, 4। তো আমরা কাউন্টে এলাম, কাউন্টে 4 নম্বর হচ্ছে তুলা। তো তুলা ঘরের অধিপতিকে, সেটাও আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম, তুলা যে রাশি সেই রাশির রুলার প্ল্যানেট হচ্ছে শুক্র। দেখুন এখানে খুব পরিষ্কার করে বুঝতে পারবেন যে তুলা রাশির অধিপতিগুলো হচ্ছে শুক্র। তো শুক্রদেব ফোর্থ হাউসে নিজের ঘরে বসে আছে, এবং তার ডিগ্রিটা কী, ডিগ্রি দেখবো আমরা কোথায় নিচে। দেখুন এখানে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন, শুক্র গ্রহের ডিগ্রি আছে 16°48'। তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভালো গৃহযোগ এনার জন্মকুষ্টিতে আছে। তো নিজেরাও নিজেদের জন্মছক খুলুন, খুলে দেখুন যে আপনাদের জন্মছকে এরকম কোনো যোগ তৈরি হচ্ছে কি না, এবং যদি তৈরি হয় তো সেই গ্রহটার ডিগ্রি কী আছে। তো তার দ্বারা আপনারা বুঝতে পারবেন, দেখুন 16°48' আছে মানে তার মানে এনার একদম মনের মতো রাজপ্রাসাদের মতো বাড়ি হবে, একদম 100% মিলিয়ে নেবেন। তো এনার একদম রাজপ্রাসাদের মতো নিজের মনের মতো বাড়ি ইনি করতে পারবেন, এইটাই আপনাদেরকে আমার বোঝানো ছিল। যদি বুঝতে পারেন খুবই ভালো, যদি না বুঝতে পারেন সেটা কমেন্টে লিখুন, আমি আরও ডিটেলে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এটাই আমার উদ্দেশ্য ছিল আজকে বোঝানোর, পরবর্তী ভিডিওতে আবার একটি অন্য জিনিস নিয়ে আলোচনা করব। তো নমস্কার, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।